আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খান মোটরসের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিউয়ার্স, এই যে এই ভাতিজা আসে আমার প্রায় 8-10 বার ফোন দিয়ে ডেকে নিয়ে আসে, একটা বাইক ক্রয় করলো। বাইকটা যদিও এর থেকেও বেশি দাম বলছিল, আমি দেইনি, খালি এক থেকে বাইক দিছি, যে যে আবদার করছে সেই সেই আবদারই শুনছি। এখন ওর মুখ থেকে কিছু শোনা যায়, মানে এটা একটা ইতিহাস, এত ছোট বাচ্চা বাইক ক্রয় করলো। তুমি তো আমাকে ফোন দিছিলা, যেটা কবো ওটাই কো, সমস্যা নাই। ফোন দিছিলা নাকি? কয়বার? পাঁচ ছয়বার ফোন দিয়ে ডেকে নিয়ে আসছে। আমি তো জাগাত গেছিলাম, আর তো যাই হোক, তুমি তো তোমার আব্বু গাড়ি চালে দেখলো, মোবাইল দেন দিয়ে দেখলো, সব ঠিক আছে, কসে এ টু জেড দেখছে, অনেকবার দেখছে। আর তোমার জন্য তো গাড়িটা দিছি, তুমি খুশি তো? আচ্ছা, দোয়া করে দিও আমার। আর তুমি বড় হয়ে আমার যদি প্রতিষ্ঠান থাকে, তুমি আমার থেকে গাড়ি কিনো, তোমার জন্য স্পেশাল সার থাকবে সবসময়, ঠিক আছে? এই যে গাড়িটা দেখায় ভিউয়ার্স, আপনাদের গাড়িটা বিক্রি করলাম, কেউ এভাবে গাড়ি বিক্রি করবে না। ওনাদেরকে প্রথমে আমি চালাতে দিছি। ভাই, আপনি তো প্রথম গাড়ি চালাছেন, দাম দর না করতে চালাছেন নাকি? আবার মোবাইল ডেন দিছেন, এভাবে কেউ গাড়ি দিবি না। আপনার সাথে চ্যালেঞ্জ থাকলো, আমার মোবাইল ডেন দিয়ে কেউ গাড়ি বেচবে না। আমি আপনাকে দিছি, আপনি এই যে গাড়ি, গাড়ির একটা ভিডিও আছে চ্যানেলে, ওই দেখছে, ভাসতে দেখছে, গাড়ির একটা ভিডিও আছে। নও গেল এই যে তাহলে আব্বু খুশি তো তুমি? আগুন ওটি দাঁড়াও, একটা ছবি তুলে নেই।